সরকারি ঘর লৈ আহিলো নতুন এখন আপডেট জি হকল মানুহে সরকারি ঘর পাইছে সেই হকল মানুহে কিন্তু ভিডিওটো গুরুত্ব হকারে প্রথমৰ পৰা হেক লৈ চাব সরকারে কিন্তু নতুন কৰি প্ৰকাশ কৰিছে সরকারি ঘৰৰ বাজেট তো এই বাজেট অনুসৰি কিন্তু আপোনালোকে এতিয়াৰ পৰা সরকারি ঘৰ বনাব লাগিব অন্যথা কিন্তু আপোনালোকৰ হ'ব পাৰে ডাঙৰ বিপদ তো এই বাজেটটোত কি কোৱা হৈছে জানিবলৈ ভিডিওটো প্ৰথমৰ পৰা হেক লৈ চাবলৈ অনুৰোধ জনালো আৰু লগতে মোৰ চেনেল নতুন হলে প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি মোৰ লগত থাকিব এনেকুৱা নতুন নতুন ভিডিও সকলোতকৈ আগত পাবলৈ তো সরকারি ঘর বনার কারণে কিন্তু সরকারে এখন বাজেট প্রকাশ করেছে এই বাজেট অনুসরি আপনার সরকারে যিমানখিনি টাকা দিব সেই টাকাখিনি কোনটো কামত কিমানখিনি খরচ করব লাগিব কোনটো বস্তু কিমানখিনি কিনব লাগিব স্টেপ বাই স্টেপ সরকারে কিন্তু আপনার এই বাজেটটো জনাই দিছে তো আপনার নামত যদি সরকারি ঘর আছে তেন্তে ভিডিওটি গুরুত্ব সহকারে প্রথমের হেক লো চাব প্রথমের হেক লো নাচালে কিন্তু এই বিষয়ত আপনাদের বুঝি নাপাব আর এতিয়ারপরা কিন্তু সরকারে দিয়া নিয়ম অনুসরি আপনার সরকারি ঘরটো বনাব লাগিব তো এনেকুৱা এখন বাজেট কিন্তু সরকারে প্রকাশ করেছে তো ইয়াতে প্রথমে লিখা আছে মেটেরিয়াল রিকোয়ার্ড তো সরকারি ঘর বনার কারণে যিখিনি বস্তু লাগিব কোনটো বস্তু কিমানখিনি কিনব লাগিব সরকারি এস্টিমেট মতে কি কোয়া হয়েছে এতে আপনার পড়ি শুনে আসো প্রথমে লিখা আছে ব্রিক ব্রিক লাগিব 3795টা তারপর লিখা আছে সেন্ট সেন্ট লাগিব 8 CUM তারপর লিখা আছে চিপস চিপস লাগিব 2.70 CUM তারপর লাগিব সিমেন্ট সিমেন্ট লাগিব 48 ব্যাগ তারপর কোয়া হয়েছে 10x12x8mm টরেস্টেড লাগিব 2.01 কুইন্টল তারপর কোয়া হয়েছে 6mm MS কয়েল লাগিব 0.60 কুইন্টল তারপর কোয়া হয়েছে উডেন স্ট্যাংলিং লাগিব 0.716 CUM তারপর লাগিব উডেন প্লাঙ্ক 0.2430 CUM তারপর লাগিব রুফিং শিট 2.7143 বান্ডিল তারপর কোয়া হয়েছে রেডগিং লাগিব 7.31 RM তারপর লাগিব ভেন্টিলেশন 5 নস তো এই গোটেইকেইটা মিলি সরকারে 1,13,092 রুপিস ধরেছে এই গোটেইকেইটা বস্তু কিন্তু আপনাদেরকে 1,13,092 টাকার ভিতর কিনব লাগিব আপনাদের ঘর বনাওতে যিখিনি মেটেরিয়ালস লাগিব এইখিনি মেটেরিয়ালস কিন্তু আপনাদের 1,13,092 টাকার ভিতর কিনব লাগিব তারপর আহিল লেবার রিকোয়ার্ড তো আপনাদের সরকারি ঘর বনার কারণে যিখিনি লেবারের প্রয়োজন হব যিখিনি লেবার খটুয়াব সরকারে এই লেবারখিনির কারণে কিমান টাকা ধার্য করেছে এতে আপনাদের কই আছো প্রথমে লেখা আছে কার্পেন্টার কার্পেন্টার 21 নস তারপর লেখা আছে স্কিল লেবার 51 নস তারপর লেখা আছে আনস্কিল লেবার 50 নস তো এই গোটেইকেইটা মিলি সরকারে এস্টিমেটও ধরেছে 26,008 টাকা তো লেবার খরচ সরকারে কিন্তু 26,008 টাকা আপনার সরকারি ঘর বনাবলৈ প্রদান করিব তো প্রথম আছিল মেটেরিয়ালের খরচ তারপর হল লেবার খরচ এই গোটেইখিনি মিলাই সরকারে 1,39,100 টাকা কিন্তু আপনার সরকারি ঘর বনাবলৈ প্রদান করিব তো সরকারে দিয়া নিয়ম অনুসরি এতিয়ারপরা কিন্তু আপনাদের আপনার নামত থাকা সরকারি ঘরটা বনাব লাগিব তো আজি ইমানেই ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মোর লগত থাকিব।